গাছগুলো মানে ছিল লাগানো সব লাগিয়ে দিয়ে এখন ফ্রেশ একদম গার্ডেন হয়ে গেল। বাকিগুলো সব ফেলে দেবো। আর এই যে সব লাগানো হয়ে গেল, এই যে সব চেঞ্জ করে সুন্দর করে একটা তো ছাড়িনি, সবকিছুই লাগিয়ে দিয়েছি, এই যে ওষুধ লাগিয়েছি, সমস্ত কিছু আপডেটটা তোমাদের দিয়ে দিলাম। এমন শীতকালে ফুলের গার্ডেন করতে ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানিও, আমার তো খুবই ভালো লাগে। ছোট জায়গা তাও আমি চেষ্টা করি যে অল্প অল্প একটু ফুল গাছ থাকবে, শীতকালে বেশ ভালো লাগবে ছাদটা দেখতে। তো এই জন্যই আনানো, বেশি আনাতে পারিনি, প্রচুর গাছ ছিল বিভিন্ন ধরনের। তো যেগুলো হবে শীতকালে, গাঁদা ফুলগুলো হলে বেশ ভালো লাগবে দেখতে, ওই গাঁদা ফুল ওই জন্য আনিয়েছি। আর রক্ত গাঁদাগুলো দেখতে বেশ ভালো লাগে। তো আর গোলাপ গাছগুলো হয়ে গেছিল জানো, তারপর আমি তুলে টবগুলোকে খালি করতে হলো, না তো কোথায় লাগাবো। আর শাগনিক দেখো সমানে দরজার কাছে দাঁড়িয়ে রয়েছে, এই যে ও এখান থেকে নড়বে না, তাই বলছে এই যে ও বাইরে যাওয়ার জন্য পুরো তৈরি। আমি বলছি যাবো একটু পরে, 5টা বাজুক তারপর যাবো, একটু দোকানে যাব। তো চল, তো ও না শুনবে না, এই যে এখন গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে। আর তোমার আর আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করো, কমেন্ট না করলে আমি বুঝতে পারবো না কোথায় আমার ভুল হচ্ছে কোথায় ঠিক হচ্ছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দাও তোমরা। তো চলো ব্লগটা দেখতে থাকো এখানে, আর এই ব্লগটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। শঙ্কর মাছ রান্না করবো, সব কিছু কেটে নিয়েছি। শঙ্কর মাছটা যে গরম জলে একটু ধুয়ে নিলাম, আমি একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম, তারপর আমার মনে হলো না একটু গন্ধ গন্ধ আসছে, মানে এটা একটা গন্ধ, তো এই গরম জলে ধুয়ে নিই মাছগুলো, তাহলে পরে ঠিক হবে। তো চলো মাছগুলো গরম জলে দিয়ে দিয়েছি, ধুয়ে নিয়ে একটু, আর ওই চুক কাটা আছে, চুকের চাটনি করব, ধনে পাতা কুচানো রয়েছে, কড়া বসিয়ে দিয়েছি, একটু ভেজে নেবো মাছটা। তো চলো তুলে নিই মাছগুলো, গরম তো জল। তো ফার্স্ট টাইম খাবো আমরা, কোনোদিন খাইনি এই মাছ, তো দেখা যাক কি হয় মাছ কেমন লাগে খেতে না খেতে, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব কেমন লাগলো খেতে না খেতে। কে কে শঙ্কর মাছ খেয়েছো প্লিজ একটু কমেন্ট করো, তাহলে জানতে পারবো সবাই খাও কি না, অনেকে খায় না মনে হয়। তো ফার্স্টে তো আমি খাবো নাই বলেছিলাম, তো তারপরে কৌশিক বলো না নিয়ে আসছি, খাও, খেয়ে দেখো না কেমন খেতে, তো ওই জন্য আর কি করছি। তো রান্নাটা করে নি, কড়া তেতে গেছে, একটা একটা করে মাছ দেব। আবার জানি না আমার হাতে ফুটে নাকি, আমি দিয়ে দিলাম, ফার্স্ট টাইমের অভিজ্ঞতা, জানি না কেমন হবে, চেষ্টা করি করার ঠিকঠাক, তারপর দেখা যাবে। কে কে খেয়েছো শঙ্কর মাছ প্লিজ কমেন্ট করে জানাও আমাকে, তাহলে বুঝতে পারবো কারা কারা খাও খেয়েছো বা কার কার ভালো লেগেছে খেতে। তো জানি না কেমন হবে, রান্না তো করি মাংসের মতো করে, হ্যাঁ, তো তারপরে দেখা যাবে কী হয় না হয়। চলো ভেজে নিই মাছগুলো, তারপরে আসছি। এবার মাছটা দিয়ে দিয়েছি, বসিয়ে দিয়েছি, মাছ ভাজা হচ্ছে শঙ্কর মাছ, আমরা তো শঙ্কর মাছ বলি, তোমরা কী মাছ বলো প্লিজ কমেন্টে জানিও। ভাজা ভাজা হয়ে গেল, একটু লাল করে ভেজে নেবো না, টেস্ট হবে না। এই যে একটু বাকিগুলো ভাজতে বাকি আছে, তো চলো এগুলো ওইগুলো হয়ে যাক, তারপরে ওইগুলো ভাজবো। সব মাছ ভাজা হয়ে গেছে, এবার একটু একটু করে ফোড়ন দেব। তো একটু দেব তোমার জিরা ফোড়ন, জিরা ফোড়ন একটু দেব, 5 ফোড়ন, তারপর দেব একটু গোটা গরম মশলা, দেব শুকনো লঙ্কা, দেব, চলো এটা দেব শুকনো লঙ্কা, দেব
আর দেব ওই যে তোমার দারচিনি, এলাইচি, যা একটু জৈত্রী, তোমার একটু মানে সব রকম আর কি ইয়েগুলো। তো লঙ্কাগুলো একটু ফাটিয়ে নিয়েছি, লঙ্কা দিয়ে দিলাম তেলে, লঙ্কাটা একটু নাড়াচাড়া করে নেব। করে এই গরম মশলাগুলো দিয়ে দেব। তোমাদেরকে দেখাচ্ছি, আমি ফার্স্ট টাইম রান্না করছি এই জন্য দেখাচ্ছি তোমাদেরকে যে কেমন এইভাবে রান্না করে নাকি। তোমরা প্লিজ কমেন্ট করো, আমার তো মনে হচ্ছে এইভাবেই রান্না, আমি ইউটিউব দেখিনি যে কীভাবে রান্না করে শঙ্কর মাছ। তো আমার মনে হলো যে এইভাবে করা উচিত হয়তো মাংসর মতো করে, তো এই জন্যই আমি ওইভাবে করার চেষ্টা করছি। তো তোমরা দেখো আর ভিডিওটা এনজয় করো, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো পেঁয়াজটা এবার দিয়ে দিই, একটু ভাজা হয়ে গেছে, বেশি ভাজবো না। পেঁয়াজগুলোকে একটু তেলে দিয়ে ভেজে নেব, ছড়িয়ে ঝুড়িয়ে দেবো মাংসের মতো করে। আমি একটু রসুন কুচিও দেবো যাতে গন্ধ না আসে আসতে নি। পেঁয়াজটা একটু ভেজে নিই, তো পেঁয়াজটা একটু ভেজে নিই, চলো লাল লাল করে ভেজে নেবো মাংসের মতো করে। একটু তেল দিতে হবে, তেল লাগবে। দিয়েছি অর্ধেক দিলাম, আর দেবো একটু বেশি করে মশলা দেবো, না হলে এটা ভালো লাগবে না। পেঁয়াজ ভেজে তুলে নিয়েছি, মশলা মশলা না হলে, মশলা দেন না হলে মাছটা একদম ভালো লাগবে না মনে হচ্ছে, যা কোনোদিন তো খাইনি। তো ভাজাটা দিয়ে দিলাম, টমেটোটাও দিয়ে দিলাম। তো এবার কষাবো, একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর কিছু দিইনি। তো এক হাতে ফ্যানটা ধরা যাচ্ছে না, এই জন্য মশলা দেওয়াটা দেখালাম না, পেঁয়াজটা দেওয়াটা। তো এবার একটু কষিয়ে নিই, কষিয়ে তারপর একটু কাসুরি মেথি দেবো। কাসুরি মেথি দিলে টেস্টটা ভালো আসবে আশা করি, গন্ধটা আর লাগবে না। এই যে কাসুরি মেথি পুরো প্যাকেট, 100 প্যাকেট মেথি, কাসুরি মেথি এটাকে বলে। তরকারিতে ইউজ করে খুবই সুন্দর লাগে, বিশেষ করে মাছের কাছে আমার তো খুবই ভালো লাগে এর গন্ধটা। বেশি দেবো না, অল্প পরিমাণেই দেবো, আমাদের ক্যান্টিন থেকে নিয়ে এসছে বলছি। তো এটা আবার হাওয়া লাগলে ইয়ে হয়, তো এই জন্য বন্ধ করে আবার রেখে দিই। তো চলো এটা কষিয়ে মশলাটা, হলুদ লবণ দেবো, কষাচ্ছি হালকা হালকা করে, একটু করে জল গরম দিচ্ছি আর মশলা কষাচ্ছি। এই যে মাছগুলো দিয়ে দিলাম, এবার একটু কষাবো মাংসের মতো করে। গরম জল দেবেন, গরম জল দেবেন, টেস্টে পাওয়া যাবে এইভাবে। এই পুরো মাংসের মতো গন্ধ বেরিয়েছে, জানি না কেমন হবে। ওর থেকে ধনে পাতা ছড়িয়ে দেবো, একটু পরে দেবো, একটু কষিয়ে নিই, একটু গ্যাস কমিয়ে দিই, তেলটা বসিয়ে উঠুক মাছে। চুপের টক বসিয়ে দিলাম, খেতে ভালোবাসো কমেন্ট করো। আর এই যে শঙ্কর মাছ টানটা না রেডি, গরম গরম খেতে কেমন হবে জানি না। আর করবো শাকনেকের জন্য একটা সব কিছু সবজি দিয়ে একটা ডাল করব। এই যে চুটের চাটনি মোটামুটি মিডিল পজিশানে হয়ে এসছে, আর একটু চিনি দিলাম। আর এই যে শাকনেকের সবজি কাটা হয়ে গেছে, হয়ে গেছে খেতে। কি খাবে বাপি? আর এই যে সেই প্রতীক্ষার অবসান, এই যে শঙ্কর মাছ দিয়ে ভাত খাবো, আর ভেজ ডাল করেছি একটা, খুব গরম, খুব গরম ডাল করেছি। আর ওই যে কৌশিককে দিয়েছি গরম গরম ভাত, আর ইয়ে যে কৌশিক খাচ্ছে, দেখো খেয়ে কেমন টেস্ট হলো না হলো মাছের থাকতো, এটা খেয়ে দেখো। এই যে সেই মোমেন্ট চলছে, জানি না ফার্স্ট টাইম খাবো। কেমন শাকনি খাওয়ার জন্য পাগল হয়ে গেছে, কাটা দেখো। হ্যাঁ তো কাটা আসবে, আমি চলো খেয়ে নিই।
এই যে সব নিয়েই বসেছি। এই যে আমি একটু খাবো, এবার একটু মাছ এড়িয়ে নিই, একটু থকথকে গুলো নিই। আর এই যে মাছটা, মাছটা ফ্রেশ একদম, ভেতরটা মাছ, মাছের ভেতরটা ফ্রেশ। খাই, খেয়ে দেখি যখন চিৎকার করছে শাকনি। চলো মাছ দিয়ে ভাত দিয়ে মেখে টেস্ট করি। খুব টেস্টি, একটু অন্য টাইপের খেতে আর খুব টেস্টি একদম। এটা মাংস মাংস টাইপের খেতে একটু, মানে অন্য টাইপের টেস্ট। ফার্স্ট টাইম খেলাম, খারাপ লাগছে না, খুবই ভালো লাগছে, মানে মোটামুটি ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। স্পাইসি করে করতে হবে রান্নাটা। এই যে মাছটা খুব মিষ্টি, খুব মিষ্টি মাছ। জীবনে প্রথমবার শঙ্কর মাছ খেলাম, খুবই সুন্দর অনুভূতি, মানে স্বাদ খুব ভালো লাগলো খেতে। হ্যাঁ, প্রথমে একটু খেতে কেমন কেমন করছিল, মানে কোনোদিন খাইনি তো এই জন্য। আগনিক কেমন গুটু হয়ে বসে খেলা করছে, দেখো দেশলাই কাঠি হয়ে বসে খেলা করছে। এই যে আমার বেটা, ডিনার টাইম চলছে, ডিনার করবে এখন শাকনিক, রাত্রি 9:15 বাজে। এই যে তুলে তুলে খেয়ে নিচ্ছে, ও খাবে রুটি, খাবে ছোট ছোট দুটো, আর ডাল খাবে, সবজি দেওয়া চাটনি খাবে, আর বেগুন পোড়া খাবে। দেখো চাটনি খাওয়া হয়ে যাচ্ছে ওর, আগেই চাটনি খেয়ে নিচ্ছে। তো চলো ওকে খাইয়ে নি। ডিনারে বসে গেছি। এই যে আছে বেগুন ভর্তা, কার কার ফেভারিট কমেন্ট করো। চাটনি আছে, আর একটু ডাল আর ঝোলে মিক্স আছে, আর গরম গরম রুটি অটপটে ভরা আছে। এই খেয়ে